আমার নাম রবিউল, ফকির রবিউল শাহ। বাবার নাম ফকির করিম শাহ, গুরুর নাম গুরু জাফর শাহ ফকির। আমার বাড়ি জন্ম ঠিকানা জামালপুর জেলা সরিষাবাড়ি থানা বয়রা গ্রাম। আমি ছোটো থেকেই কুষ্টিয়াতে থাকি। কুষ্টিয়া আরও পাড়া আমার গুরুর বাড়ি। ধরেন কুষ্টিয়া শহরে আমি মানুষ হয়েছি, আবার জামালপুর জেলাতেও মানুষ হয়েছি। আপনার যদি বেশ যে লাল পোশাক, হ্যাঁ, তার মানে আপনি কোন অনুসারী? কোন অনুসারী বলতে, এই বেশভূষণে তো কোনো অনুসারী বলা যায় না। দলিল সম্বন্ধে জানতে গেলে চার তরিকা, আর ওই দলিলের ঊর্ধ্বে চলে যদি কেউ যায় তাহলে আরও অনেক তরিক, গোপন তরিক খুঁজে পায়। সেই হিসেবে আমরা ফকির লালন শাহ ধারা ধরে রয়েছি, মানব কল্যাণে, মানব ধর্মে। সেই মানব ধর্মের লাল সাদা কালো হলুদ দিয়ে না, এখানে হলো গুরুবাদীর ব্যাপার। গুরু আপনি কে, যে কালারের উপরে খেলাপত দেবে, এখানে খেলাপতের ব্যাপার, নায়েবে রাসুলের দায়িত্ব প্রাপ্ত হওয়ার ব্যাপার। সেই খেলাপত যখন দেবে তখন উনি বেশভূষণ পড়তে পারবে। এখন গুরু চাইলে সাদা দিয়েও দিতে পারে, লাল দিয়েও দিতে পারে, হলুদ দিয়েও দিতে পারে। এখন আমরা সাদা বেশি পরি দেখে সাদা মানুষ মানে আকর্ষিত, তাই লাল দেখলে অনেকে অনেক কিছু ভাবনা হয়। এখানে পোশাকে কোনো তরিক বলতেই নেই, তরিক তো আপনার কাছে। এই বেশভূষণে কোনো তরিক নেই, এই চুল দাড়িতে কোনো তরিক নেই, ফকিরি নেই, কোনো ধর্ম নেই। এগুলো হলো কর্মগুণে ফল। এখন আপনি যখনই যে কর্ম, যে রাস্তায়, যে সাধনায় লিপ্ত হবেন, আস্তে আস্তে সে প্রকৃতি আপনাকে সেগুলো দান করবে। এটা দানের ব্যাপার, এই পোশাকটা আমার দানের ব্যাপার। কে দান করছে? গুরু। তাই আমি লাল বেশভূষণ পরি। যদি গুরু আমাকে সাদা বেশ দান করত তাহলে আমি সাদা পরতাম, গুরু যদি কালো দিত কালো পরতাম, ব্যাপারটা এরকম। আমি তো জানতে চাইছি, হ্যাঁ, এই পোশাক নিয়ে, হ্যাঁ, এই যে লাল কালো সাদা, এই যে যেটা আপনি বললেন যে যেটা আপনার গুরু যেভাবে আপনার দেয়, কেউ লাল দেয়, কেউ সাদা, কালো দেয়, আসলে লাল সাদা কালো এ বাদেও তো পোশাক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বাদেও পোশাক আছে, কিন্তু সেই পোশাক আপনারা কেন ব্যবহার করেন না, আর এই পোশাককে আপনারা কেন চাইছেন? মূলত হলো এই লাল দিয়ে কি বোঝানো হচ্ছে, আর এই সাদা পোশাকটা কি বোঝানো হচ্ছে, এবং কালো দিয়ে কি বোঝানো হয়? মূলত হলো পাঁচটা কালারকে সাধু মহৎ প্রাধান্য দিয়েছে। ওই পাঁচটাকে মাজা ঘষা করলে সাতটা কালারের পর্যন্ত সন্ধান পাওয়া যায়। পাঁচটা কালার বলতে, হ্যাঁ, কালার সম্বন্ধে কথা বলছি, মানে পাঁচটাকে মাজা ঘষা করলে সাতটা কালার পর্যন্ত যাওয়া যায়। আর সাতটা কালারের উপরে কোনো কালার নেই। ঠিক একজন মানব বডির ভিতরে, আমি তো এই পাঁচটা কালার এই সাতটা কালার সম্পর্কে ব্যাখ্যা জানতে চাচ্ছিলাম, পাঁচটা কালার কোনটা আর সাতটা কালার কোনটা? হ্যাঁ, এখানে পাঁচ কালার হলো ধরেন লাল কালো সাদা হলুদ বেগুনি, এই হলো পাঁচ কালার। আর ওই দুই কালার সম্বন্ধে আপনার সাথে আমি এখন কোনো মন্তব্য করতে পারলাম না, করবো এক সময়, আরো অনেক কথা বলার সময় আছে। এই দুই কালার কি বাতিল? হ্যাঁ, এই দুই কালার বাতিল। এই পাঁচটা কালারকে যখনই আপনি মাজা ঘষা করবেন, এই পাঁচটা কালার সম্বন্ধে যখন জানবেন, তখন এই সাতটা সংবাদ পাবেন। আর এই দুনিয়ার কালার দিয়ে আপনি দেহের ভিতরে কালার আছে, এই যে এই জায়গায় মানুষ যখন আসবে, নিজের দেহকে খুঁজবে, দেহকে আত্মসিদ্ধি করার জন্য দেহ সাধনা করতে আসবে, তখন এই এই কালার খুঁজে পাবে। ঠিক আপনার বডির ভিতরে এরকম কালার আছে, ওই কাল নামক যে মাংস আছে, ওই মাংস কালারের রূপ চেঞ্জ আছে। সে যখনই আপনি এসকের দেওয়া নাই বাতনি মশগুল হবেন, তখন ওই কাল্প আপনি আপনারটা দেখতে পাবেন। এটা কাউকে দেখানো যায় না, বোঝানো যায় না, এটা নিয়ে কোনো ডিসকাস করা যায় না, বুঝতে পারছেন? তখন আপনি কালার খুঁজে পাবেন, কোন কালারে কোন রং। আচ্ছা, আমি তো একটু কথা সূত্র ধরে বলতে চাচ্ছি, আপনি যেটা বললেন যে বাচ্চিকভাবে যে পাঁচটা কালার, লাল সাদা, হ্যাঁ হ্যাঁ, বেগুনি হলুদ, যে পাঁচটা যে কালার, দেহের ভিতরে কালার কথা বললো, এও কি সেম কালার? সেম কালার, সেম। যেমন আকাশে রং ধনু উঠে, ঠিক দেহের ভিতরে এরকম রং ধনুর ঘর আছে, তাই ওখানেও পরিবর্তন আছে। আমলে কর্মে আপনি সেই কালারটা চেঞ্জ হয়, যেমন সুপথ এবং কুপথ, এই দেহের ভিতরেও দুটো রাস্তায়। যখনই আপনি একজন মানুষকে ভজনা করা শুরু করবেন, তখন ওই কালারগুলো আপনার পরিবর্তন হওয়া শুরু করবে, ওই কালারগুলো ভালো পথে আসবে, সুপথে আসবে,
তখন আপনি কালারের সাথে কথা বলতে পারবেন। ঠিক আছে, ঠিক মানুষের একজন মানব বডির ভিতরে যা কিছু আছে দুনিয়াতে সেম তাই রয়েছে। মানব বডিটা হলো প্রকৃতি আর দুনিয়াটা হলো বাহ্যিক। এই মানুষের চলাচল মানে মানুষের আর কি এক কথা সভ্যতার জন্য এই আইন কাঠামো। এই যে বডি যে কথা বললেন মানব দেহ, হ্যাঁ, এই মানব দেহের রহস্যটা কি? মানব দেহের রহস্য হলো একমাত্র চষ্টার বসস্থানই হলো একমাত্র এই মানব বডি। এত জায়গা থেকে মানুষের দেহে এসে বসলো? একমাত্র আল্লাহর যে নূর বস্তু, যে আল্লাহর খাস নূর, একমাত্র এই মানব আদমের বডি ছাড়া আর কোনো জায়গা নেই এটাকে ধারণ করার, আর কোনো পাত্রও নেই। আর কোনো কিছুই নেই এত জায়গা থেকে, এই এর জন্য এত রহস্য। আর এর জন্য এই আদমকে সেজদা না করে আল্লাহর সবচেয়ে বড় ফেরেশতা শয়তান হয়ে গেছে, ইবলিশ হয়ে গেছে। আল্লাহ পাকের খাস ফেরেশতা ছিল তাও সর্ব মানে সবার বড়, কারণ উনি বুঝতে পারেনি যে আল্লাহ যে আল্লাহ বলছি সেই আল্লাহ ওই আদমের ভিতরে রয়েছে। শয়তান ওই না দিয়ে হয়ে গেল, দিলে কিন্তু শয়তান হতো না। শয়তান তো দেখা যায় না আপনি, এটা হলো একটা ভাবনার ব্যাপার, আপনি সেই জ্ঞান হলে তো আপনি দেখতে পাবেন নূর আল্লাহর ফেরেশতাগণকে, আপনি দেখতে পারবেন যখন আপনি কর্ম করবেন তাকে অনুভব করতে পারবেন, আপনার মনের ভিতর তখন সুবিচার চলে আসবে, তখন ওই কালারে কাজ করবে। বুঝতে পারছেন? তাই কালার সম্বন্ধে আমরা না জেনে যে যে কালার পরি এটা নিয়েই করি, কিন্তু এখন আবার আমরা হয়ে গেছি কি জানেন, কালারকে দাম দিতেছি। ও লাল পড়লে এক জাতি, ও সাদা পড়লে এক জাতি, ও হলুদ পড়লে এক জাতি, ও আবার কুপনি পড়লে আরেক জাতি, আবার ল্যাংটা থাকলে আরেক জাতি, কিন্তু এখানে কোনোটারই দাম আসবে না যদি আমার ভিতরে সেই করুণ কার্য গুরু ভজনা না থাকে। আমি যদি লাহালে বায়াতে না আসি, আমি যদি লাহালে বায়াতের পথ ধরে আল্লাহ প্রাপ্ত খেলাপথধারী না হই, আমি কখনো মানুষ তরানের রাস্তা দিতে পারবো না।